কাজী ইব্রাহিম সাহেব বলেছে ওযু অবস্থায় পায়জামা লুঙ্গি দ্বারা টাকলু গিরা যদি ঢেকে যায় তাহলে ওযু থাকবে না। হিন্দুর সাথে মুসাফা করা যাবে কি? সঙ্গী ছিলাম সুদীর্ঘ এক সপ্তাহ, ওনার ট্রান্সলেটর হিসেবে আমি কাজ করেছি। এ আব্দুল মান্নান স্যার তখন মিশরের রাষ্ট্রীয় একটা দাওয়াতে গেছে, মিশর সরকার উনাকে দাওয়াত করে নিয়ে গেছে যে এত বড় ব্যাংক ইসলামের উপরে কি করে আপনারা চালান আমাদেরকে বুঝায় দিয়ে যান। মিশরের মতো দেশ আব্দুল মান্নান স্যারকে দাওয়াত করে নিছে, ফাইভ স্টার হোটেল ফ্যাসিলিটি দিয়েছে, সব ফ্যাসিলিটি দিয়ে ওনারা বলতেছে কি করে আপনারা এত বড় ব্যাংক, এত বড় একটা জনগোষ্ঠীকে আপনারা কি করে ইনভলভ করলেন শরিয়ার দিকে, শরিয়া সর্বতভাবে কিভাবে চেষ্টা করতেছেন বুঝায় দেন। চিন্তা করেন এমন একটা ব্যাংকিং ব্যবস্থা আমাদের স্টকের সামনে, এখন অনেকে ফতোয়াবাজি করে 100% এখানে শরিয়া সর্বতভাবে সুদবিহীন, তো এখানে 100% নিশ্চিত করা যায় না। আরে বাবা, এখানে যদি 70% তারা নিশ্চিত করতে পারে, তারপরেও ব্র্যাক ব্যাংক যে সমস্ত সুদি ব্যাংকগুলো আছে, সুদি ল্যান্ডলাইনগুলো আছে, ওই সুদি ল্যান্ডলাইনগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা ইসলামী ব্যাংকের হাতকে, আলাদা ব্যাংকের হাতকে শক্তিশালী করা দরকার। ঠিক না বেটি? এরপরে আসেন, আল্লাহু আকবার, স্বামীর অনুমতি ছাড়া কোনো জায়গায় যেতে পারবে কিনা? না, স্বামীর অনুমতি ছাড়া যাওয়ার দরকার নেই, কারণ হুসনু ইসলামের মারি তার কুহু মারা ইয়ানি, ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজ ছেড়ে দিবে। একান্ত যদি এমন হয় স্বামী আগে অনুমতি দিয়ে রাখছে যে ঠিক আছে তুমি আমার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে স্কুলে দিয়ে তুমি এসে বাসায় আইসো, আপনি চিন্তা করেন আসার পথে একটু বাজার চোখের সামনে পড়ছে, আপনি পর্দা নিশিয়ে আপনি কিনে নিয়ে আসলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু খবরদার স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাওয়ার প্র্যাকটিস করবেন না। এটা তো সবচেয়ে বড় ক্ষতি হবে, শয়তান তৃতীয় পক্ষ হয়ে সন্দেহের বীজ আপনাদের অন্তরের ভিতরে দিয়ে দেবে। এই সন্দেহ যখন শুরু হবে সংসারের সুখ নষ্ট হবে। এজন্য খবরদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক এতেকাত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী দেখা করতে গেছে, তো আল্লাহ রাসূলের একটা অভ্যাস ছিল স্ত্রীদেরকে তিনি বিদায় দিয়ে আসতেন, তো এতেকাব অবস্থায় রসুল বিদায় দেওয়ার জন্য গেছেন, তো চলো দিয়ে আসি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন দিয়ে আসতে গেছে, দুইজন সাহাবি দেখে আস্তে মাথা নিচে দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ নবী হোসেন দিয়ে আসো, কই যাও রাসূলুল্লাহ, কোন অসুবিধা নেই। আল্লাহ রসুল বলছে না, এই ব্যাপারে তোমাদের ধারণা পরিষ্কার থাকতে হবে, এটা তোমাদের মা, সম্ভবত তিনি সাফিয়া যার চরিত্রটা সুবহান চরিত্র, তারপরে যেন সন্দেহের বীজ আরেকজনের মনে বপন না হয়, রসুল বললেন সাহাবি শোনো, তোমাদের মা সন্দেহ করবে না। স্ত্রীদেরকে অনর্থক বাহিরে যাওয়ার ব্যাপারে উৎসাহ দিব না, বলবো না যে তুমি তোমার মার্কেট নিজে করে নিবা, আমি নিজে মার্কেট করে দিব অথবা সাথে নিয়ে যাব। আচ্ছা, এখন তো অনেক প্রশ্ন চলে আসছে, কিন্তু আমাকে বলা হয়েছে হুজুর দ্রুত একটু উত্তরগুলো দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, আর দু একটা দিই। কাজী ইব্রাহিম সাহেব বলেছে অজু অবস্থায় পায়জামা লুঙ্গি দ্বারা টাকলু গিরা যদি ঢেকে যায় তাহলে অজু থাকবে না, এটা কি সঠিক? এটা চিন্তা করছেন মানুষ, প্রশ্ন কই খুঁজাব। আসলে পুরুষের জন্য টাকলু ঢেকে রাখা হারাম, হারাম, বিলকুল হারাম। আমি আজকে আলোচনায় বলেছি তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, এর মধ্যে একটা হচ্ছে মুসবিল, মুসবিল যার প্যান্ট পায়জামা টাকলুর নিচে, অবশ্যই সব সময় টাকলুর উপরে রাখবেন, যদি ভুল বসত চলে যায়
আপনি সাথে সাথে এটাকে উপরে উঠায় ফেললেন কারণ এটা আল্লাহ পাকের রাগের কারণ ক্রোধের কারণ হিন্দুর সাথে মুসাফা করা যাবে কি না হিন্দুর সাথে মুসাফা করবে না হিন্দুরে দেখলে বলবে হিন্দু সে আমাদেরই আদম আলাইহিস সালামের সন্তান সে তো আদম সন্তান তাকে দেখলে আপনি বলবেন দাদা কেমন আছে শরীরটা ভালো আপনি খবরদার নমস্কার বলতে যাবেন না মানে আমার মাথা তোমার পায়ের নিচে খবরদার এই কথা বলতে যাবেন না আপনি তাকে সালামও দিতে যাবেন না সালাম এটা মুসলমানের জন্য নির্দিষ্ট এখন আমরা মুসলমানরা এমন হয়ে গেছি সবাই ক্লিনশে বুঝাই যায় না কোনটা মুসলমান কোনটা হিন্দু কোনটা মুসলমান কোনটা হিন্দু বুঝাই যায় না এজন্য কোন অমুসলিমের সাথে মুসাফা করা যাবে না মুসাফা এটা আপন বন্ধন মুসাফাহ পরস্পর একটা বিরাট আপন বন্ধন এই বন্ধনটা যখন আপনি করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও মাফ করবে ওই লোকটাকেও মাফ করবে এজন্য আমরা মুসাফা অমুসলিমের সাথে করব না মুসলমানের সাথে করব এরপরে আবু জেহেল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল না আপন চাচা না মোটামুটি এর মধ্য দিয়ে আজকের মাহফিলের ইতি টানতে চাচ্ছি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক কথা কাজ আমল আলোচনা কবুল করে আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন